হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি এজে ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন অলমোস্ট 6টা বাজে, একটা সাডেন প্ল্যান হয়েছে। প্ল্যানটা কি আমি বলছি, আমরা ফাইনালি যাচ্ছি চিটাগং। ইয়েস, আমরা এখন চিটাগং যাচ্ছি, আমি নুসরাত এবং আমার ফ্যামিলি। আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। তো আমাদের সাথেই থাকুন, পুরো জার্নিটা এবং পুরো ব্লগটা একটু পার্টে পার্টে আসবে, তো প্রত্যেকটা পার্ট আপনারা দেখবেন। আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে ফেলুন, যাতে কোনো নোটিফিকেশন মিস না যায়। তো বাইরে অলমোস্ট সকাল হয়ে গিয়েছে, আমরা ওয়েট করছি গাড়ি আসার জন্য। গাড়ি আসলে আমরা রওনা দেব। তো পুরো জার্নিটা আমি ভিডিও করব এবং আমি চেষ্টা করব চিটাগংয়ের মানে বেস্ট বেস্ট প্লেসগুলি ভিজিট করার এবং আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখানোর। অলমোস্ট রেডি, আমাদের প্যাকিং শেষ, আমরা জাস্ট ওয়েট করতেছি গাড়ির আশায়। আমাদের গাড়ি আসবে। তো আমার জাস্ট এটাতে জামা কাপড়, আর বাকি সেটা আমার বড় বোন এবং নুসরাতের। উই আর ডান, উই গো টু গো। সো ভিউয়ার্স, আমরা এখন রওনা দিয়েছি চিটাগংয়ের উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা অনেকটা ক্লাউডি, অল্প অল্প বৃষ্টি পড়ছে, হোপফুলি যাতে বেশি বৃষ্টি না না। উফ, কি ভাবলাম এবং কি হলো। ভিউয়ার্স, আমরা এখন 300 ফিট আছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির সময় কিন্তু রাস্তাঘাট অনেকটা রিস্কি হয়ে যায়, তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা অলরেডি জানেন আমি কোথায় যাচ্ছি। আমি চিটাগং যাচ্ছি, কিন্তু আমি চিটাগংয়ের মেন টাউনে যাচ্ছি না। আমি যাচ্ছি চিটাগংয়ের শুরুতে যে প্রথম থানাটি পড়ে, মিরেশ্বরাই, সেইখানে। এবং মিরেশ্বরাই আমার শ্বশুরবাড়ি। ইয়েস, আমি মিরেশ্বরের জামাই। ভিউয়ার্স, এর আগে অনেকবারও আমি চিটাগং গিয়েছি, তখন আমি বাইক ট্যুরে গিয়েছিলাম, অনেকবার যাওয়া হয়েছে। এই ফার্স্ট আমি নুসরাতকে নিয়ে চিটাগং যাচ্ছি, একজন বাইকার হিসেবে নয়, একজন জামাই হিসেবে যাচ্ছি। এবং দেখা যাক চিটাগংয়ের জামাই আদর কেমন। তো কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম মেঘনা। এখনও বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই, দেখা যাক বৃষ্টি থামে কি না। ভিউয়ার্স, অ্যাট লাস্ট সূর্যের দেখা পেলাম, রোদ উঠেছে। কিন্তু আমি মোবাইলে চেক করলাম, ওয়েদারে ক্লাউডি থাকবে, দেখা যাক কি হয়। এবং আমরা এখন অলমোস্ট ফেনীর কাছাকাছি। আমরা কুমিল্লায় থেমে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি ভিডিও করতে পারিনি কারণ আমার ডিভাইসের চার্জ ছিল না। আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ডিভাইসের চার্জ দিয়ে নিয়েছি অ্যান্ড আমরা আবার রওনা দিয়েছি। সো আমাদের সাথেই থাকবেন পুরো জার্নিটাতে। ভিউয়ার্স, আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম এবং জেগে উঠলাম মাত্র, গাড়ির মধ্যে গান চলছিল তাই। ভিউয়ার্স, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়, এবং পাহাড় মানেই আমরা চিটাগং পৌঁছে গিয়েছি। একটু সামনেই নুসরাতের নানুবাড়ি, এবং আমরা ফার্স্টে নুসরাতের নানুবাড়ি উঠব, দেন আমরা আস্তে আস্তে সব জায়গাগুলি ঘুরব। সবুজে ঘেরা আমাদের এই ছোট গ্রাম। হ্যাঁ ভিউয়ার্স, আমরা পৌঁছে গিয়েছি নুসরাতের নানাবাড়ি। অনেক সুন্দর এবং ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে নয়দুয়ারি মসজিদ।
এই নয়দুয়ারি মসজিদ এই নামটার পিছে একটি কারণ রয়েছে, আমি একটু পরে আপনাদের এক্সপ্লেন করব এই কারণটা কি। একটি ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, ভিডিওর নেক্সট পার্টে আমি এই স্টোরিটা শেয়ার করব আপনাদের সাথে। আমরা এখন সবাই ফুল টায়ার্ড, আমরা অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছি এবং আমাদের রেস্ট প্রয়োজন, কিন্তু পরিবেশটা দেখে মনটা প্রচণ্ড ভালো হয়ে গেল। চারিদিকে সবুজ এবং সবুজ, এবং অপোজিটেই রয়েছে পাহাড়। সো ভিউয়ার্স, একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি, নয়দুয়ারি যে গ্রামটি এটার অপোজিটেই কিন্তু নাপিত্যছড়া ঝর্ণা, এবং আমি অবশ্যই নাপিত্যছড়া ঝর্ণা যাব এবং নেক্সট ভিডিওতে আপনারা এই ভিডিওটি দেখবেন নাপিত্যছড়ার। তো আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং ওয়েট করতে থাকুন সেকেন্ড পার্টের জন্য। টিল দেন, গুড বাই, টাটা।